2023 সালে যারা এসএসসি পরীক্ষা শেষ করেছো, তোমাদের রেজাল্টের পরপরই জুলাই মাসের দিকে বিমান বাহিনীর বিমান সেনা পদের সার্কুলার ছাড়বে। এই সার্কুলারে যারা আবেদন করতে চাও তোমাদের বয়স থাকতে হবে 16 থেকে 21 বছরের মধ্যে। আসসালামু আলাইকুম। 2023 সালে যারা এসএসসি পরীক্ষা শেষ করেছো এবং যারা স্বপ্ন দেখো বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করবা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমরা 2023 সালে এসএসসি পরীক্ষা শেষ করে এখন থেকে কিভাবে বিমান বাহিনীর বিমান সেনা পদের জন্য প্রস্তুতি নিতে পারবা। বিমান বাহিনীতে আবেদন করতে চাইলে তোমাদেরকে অবশ্যই সর্বনিম্ন উচ্চতা থাকতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি। রেজাল্ট কত থাকতে হবে বিমান বাহিনীতে আবেদন করতে চাইলে? সর্বনিম্ন যে কোনো বিভাগ থেকে 3.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে। শুধুমাত্র একটা ট্রেড রয়েছে, MTOF ট্রেড অর্থাৎ ড্রাইভিং ট্রেডে, এখানে 3 পয়েন্ট থাকলে আবেদন করা যায়। উচ্চতা শেষ, আবেদনের যোগ্যতা শেষ, এখন সার্কুলার কখন ছাড়তে পারে? 2023 সালে যারা এসএসসি পরীক্ষা শেষ করেছো, তোমাদের রেজাল্টের পরপরই জুলাই মাসের দিকে বিমান বাহিনীর বিমান সেনা পদের সার্কুলার ছাড়বে। এই সার্কুলারে যারা আবেদন করতে চাও তোমাদের বয়স থাকতে হবে 16 থেকে 21 বছরের মধ্যে। বিমান বাহিনীতে কোন কোন ট্রেডে সার্কুলার হয়? বিমান বাহিনীতে কয়েকটা ট্রেডের উপরে সার্কুলার হয়ে থাকে, টেকনিক্যাল ট্রেড, নন টেকনিক্যাল ট্রেড, প্রভোস্ট ট্রেড, MTOF ট্রেড, PF অ্যান্ড DI ট্রেড, এরপরে চিকিৎসা সহকারী ট্রেড, IT সহকারী ট্রেড এবং নন টেকনিক্যাল ট্রেড, মাঝে মাঝে মিউজিক ট্রেডেও সার্কুলার প্রকাশিত হয়ে থাকে। এই সার্কুলারে সায়েন্স আর্টস কমার্স অথবা মাদ্রাসা থেকে যারা এসএসসি পরীক্ষা শেষ করেছো 2023 সালে তোমরা সবাই আবেদন করতে পারবা। তবে অবশ্যই রেজাল্ট তোমাদেরকে 3.50 পেতে হবে। শুধুমাত্র MTOF অথবা ড্রাইভিং ট্রেডে আবেদন করতে চাইলে তোমাদেরকে সর্বনিম্ন 3 পয়েন্ট পেতে হবে। এই হচ্ছে আবেদনের বিষয়। এখন সোলজার ট্রেনিং একাডেমিতে যারা আসতে চাও, যারা চিন্তা করছো বিমান বাহিনীর বিমান সেনা পদের জন্য কিভাবে প্রস্তুতি নেবা বা সোলজার ট্রেনিং একাডেমিতে আসলে তুমি কি কি শিখতে পারবা, বিমান বাহিনীতে কয়েকটা বিষয়ের উপরে লিখিত পরীক্ষা হয়ে থাকে। 2টা লিখিত পরীক্ষা একদম কমন। প্রথমে 100 নম্বরে IQ পরীক্ষা হয়ে থাকে সব ট্রেডের ক্ষেত্রে, এরপরে 50 নম্বরে ইংরেজি পরীক্ষা হবে, এগুলো কিন্তু MCQ হয়ে থাকে। পাশাপাশি ট্রেড ভিত্তিক বা ট্রেড অনুযায়ী পদার্থবিজ্ঞানের উপরে কোশ্চিন হয়ে থাকে, সাধারণ গণিতের উপরে কোশ্চিন হয়ে থাকে এবং সাধারণ জ্ঞান এছাড়াও তোমার জীববিজ্ঞানের উপরেও কিন্তু কোশ্চিন হয়ে থাকে। এই হচ্ছিল তোমার বিভিন্ন ট্রেড ভিত্তিক পরীক্ষায় কী কী আসতে পারে সেটা নিয়ে আলোচনা করলাম। এখন সোলজার ট্রেনিং একাডেমিতে যারা আসবা বিমান বাহিনীর বিমান সেনা পদের জন্য, বিশেষ করে যারা 2023 সালে এসএসসি পরীক্ষা শেষ করেছো, তোমরা আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসলে বিমান বাহিনী যে কয়েকটা ট্রেডের কথা বললাম সবগুলো ট্রেডের জন্যই কিন্তু তুমি প্রস্তুতি নিতে পারবা তোমার ইচ্ছা মতো, এবং যে ট্রেডে যে বিষয়গুলোর উপরে লিখিত পরীক্ষা হয়ে থাকে ওই বিষয়গুলোর উপরে আমরা এখানে 100+ মডেল টেস্ট নিয়ে থাকি। পাশাপাশি তোমাদেরকে সাজেশন শিট দেব, বই দেওয়া হবে, গাইড দেওয়া হবে এবং এছাড়াও লাইভ ক্লাসের আমাদের একাডেমিতে ব্যবস্থা রয়েছে। সোজা ট্রেনিং একাডেমিতে যারা আসে অনেকে, অনেক শিক্ষার্থী রয়েছে বিভিন্ন বিষয়ের উপরে তাদের দুর্বলতা থাকে, সেক্ষেত্রে আমাদের এখানে বিভিন্ন বিষয়ের উপরে শিক্ষকরা এসে তোমাদেরকে লাইভ ক্লাসের মাধ্যমে তোমার যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলো তোমাকে সমাধান করে দেওয়ার তারা ব্যবস্থা করে দেবে। পাশাপাশি সোজা ট্রেনিং একাডেমিতে আসলে তুমি তোমার মেডিকেল চেক আপটা করাতে পারো। যদি কোনো মেডিকেল থেকে থাকে তুমি ওই মেডিকেল সমস্যাটা আমাদের পরামর্শ অনুযায়ী আগে থেকেই সমাধান করে ফেলতে পারবা। এতে করে দেখা যাবে তুমি যখন পরীক্ষা দিতে যাবা বিমান বাহিনীতে তখন তুমি মেডিকেল পরীক্ষায় আর বাদ পড়ছো না। পাশাপাশি ভাইবা পরীক্ষাটা শিখতে পারবা এবং ফিজিক্যাল পরীক্ষার যে অংশ কিছু থাকে ফিজিক্যাল পরীক্ষার জন্য আমাদের সোজা ট্রেনিং একাডেমির গ্রাউন্ডেও তোমরা বিভিন্ন ধরনের ফিজিক্যাল অনুশীলন করে থাকবা, অনুশীলন করার সুযোগ সুবিধাগুলো পাবো। এখন সিদ্ধান্ত তোমার কীভাবে তুমি পরীক্ষা দিতে যাবো বিমান বাহিনীতে বিমান সেনা পদে। আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে, যারা 2023 সালে এসএসসি পরীক্ষা শেষ করেছো
তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো এবং প্রস্তুতির জন্য আমাদের সোশ্যাল ট্রেনিং একাডেমিতে চলে আসতে পারো। এখন অনেকে প্রশ্ন করতে পারো, সোশ্যাল ট্রেনিং একাডেমিতে ওখানে গেলে আর কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে? সোশ্যাল ট্রেনিং একাডেমিতে আসলে এখানে উন্নত আবাসিক হোস্টেল ব্যবস্থা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা রয়েছে, এছাড়াও সাঁতার শেখার ব্যবস্থা রয়েছে, এছাড়াও ড্রাইভিং শেখার ব্যবস্থা রয়েছে, কম্পিউটার শেখার ব্যবস্থা রয়েছে, মিউজিক শেখার ব্যবস্থা রয়েছে। এই সুযোগ সুবিধাগুলো তোমরা আমাদের একাডেমিতে আসলে পেয়ে থাকবা। এখন সিদ্ধান্ত তোমার অথবা আপনাদের, তোমরা কিভাবে প্রস্তুতি নিয়ে জুলাই মাসে যে বিমান বাহিনীর সার্কুলারটা প্রকাশিত হতে যাচ্ছে, 52তম এন্ট্রির এই সার্কুলারে তুমি কিভাবে অংশগ্রহণ করবা, এখন সিদ্ধান্ত তোমার। তবে যদি তুমি সঠিক গাইডলাইন এবং দিক নির্দেশনা বা সঠিক পরামর্শের জন্য সিদ্ধান্ত নিয়ে থাকো যে আমি সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে চাই, ইউ আর মোস্ট ওয়েলকাম, তুমি অবশ্যই চলে আসতে পারো। কারণ বিমান বাহিনীর লিখিত পরীক্ষাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং লিখিত পরীক্ষা অনেকে বলে যে সহজ, আবার অনেকে বলে খুব কঠিন। যারা পারে তারা কিন্তু বলবে এই যে পরীক্ষা সহজ হয়েছে, আর যারা পারে না তারা বলবে অনেক কঠিন হয়েছে। তবে সোজা ট্রেনিং একাডেমিতে আসলে ইনশাল্লাহ তোমরা লিখিত পরীক্ষায় বলবা আসলেই অনেক সহজ হয়েছে। তো যাই হোক, নতুন ব্যাচে আমাদের ভর্তি চলছে বিমান বাহিনীর বিমান সেনা পদের জন্য। যারা মনস্থির করেছো সোজা ট্রেনিং একাডেমিতে আসবা, অবশ্যই তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি এবং কোর্স ফি সম্পর্কে তথ্যগুলো জেনে নিতে পারো। এবং তোমার যদি মনে হয় বা আপনাদের যদি মনে হয় সোজা ট্রেনিং একাডেমি বেস্ট, তাহলে অবশ্যই চলে আসতে পারবেন। সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।